2023 শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল থেকে বই পাবে সারা দেশের শিক্ষার্থীরা। এ সময় তিনি বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের কল্যাণ করে যাচ্ছে। প্রতি বছরের মতো 2023 সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে শুরু হলো নতুন বই বিতরণ কার্যক্রম। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এই যে আমাদের বাচ্চা আছে, নতুন বই পেলো, তোমাদের ভালো লাগছে না? এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে করোনাকালেও শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। বইটার পাতাটা খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। এরপর বাড়িতে যে মলাট দিতে হবে, নাম লিখতে হবে, কত কাজ, তাই না? এই কাজটা আমরা তোমাদের দিলাম আর কি। কাজে এভাবে আমি সব বলিম, বইয়ের পরিবর্তে আমরা নতুন বই দেওয়া শুরু করেছি এই 2010 সাল থেকে দিয়ে যাচ্ছি। এবং এই করোনা, নানা ঝামেলা, যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, অনেক সারা বিশ্বব্যাপী কষ্ট। তার মধ্যেও কিন্তু আমরা শিশুদের কথা ভুলিনি, তাদের বই ছাপানোর খরচাটা অন্যদিক থেকে আমরা সাশ্রয় করছি, কিন্তু বই ছাপানোটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি এবং এটা আমরা দিয়ে যাচ্ছি। সরকার প্রধান বলেন, নানা সংকট ও অসুবিধার পরও সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে। আমাদের বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যদি এত কাজ করার পরে কিছু লোকের মন ভরে না, তারপরে বলবে আমরা নাকি কিছুই করি নাই, বলবে কিছুই করি নাই। তো এই যে কিছু করি নাই যে শ্রেণীটা আছে, তারা চোখ থাকতে দেখে না, তারা চোখ থাকতে দৃষ্টি থাকতে তারা অন্ধ, তারা দেখবে না, তাদের মাথার মধ্যে ওই নাই শব্দটা ঢুকে যাচ্ছে। তো আমরা নাইতে থাকতে চাই না, আমরা পারি, বাংলাদেশের মানুষ পারে, আমরা সেটাই প্রমাণ করতে চাই। নাই নাই শুনবো না, নাই আবার কি, আমরা করতে পারবো, এটা করতে হবে, আমরা করতে পারবো, বাংলাদেশ পারে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের হিসাব অনুযায়ী নতুন বছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 33,91,00,000-এর বেশি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2023 শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল থেকে বই পাবে সারা দেশের শিক্ষার্থীরা। এ সময় তিনি বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের কল্যাণ করে যাচ্ছে। প্রতি বছরের মতো 2023 সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে শুরু হলো নতুন বই বিতরণ কার্যক্রম। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এই যে আমাদের বাচ্চা আছে, নতুন বই পেলো, তোমাদের ভালো লাগছে না? এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে করোনাকালেও শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। বইটার পাতাটা খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। এরপর বাড়িতে যে মলাট দিতে হবে, নাম লিখতে হবে, কত কাজ, তাই না? এই কাজটা আমরা তোমাদের দিলাম আর কি। কাজে এভাবে আমি সব বলিম, বইয়ের পরিবর্তে আমরা নতুন বই দেওয়া শুরু করেছি এই 2010 সাল থেকে দিয়ে যাচ্ছি। এবং এই করোনা, নানা ঝামেলা, যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, অনেক সারা বিশ্বব্যাপী কষ্ট। তার মধ্যেও কিন্তু আমরা শিশুদের কথা ভুলিনি, তাদের বই ছাপানোর খরচাটা অন্যদিক থেকে আমরা সাশ্রয় করছি, কিন্তু বই ছাপানোটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি এবং এটা আমরা দিয়ে যাচ্ছি। সরকার প্রধান বলেন, নানা সংকট ও অসুবিধার পরও সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে। আমাদের বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যদি এত কাজ করার পরে কিছু লোকের মন ভরে না, তারপরে বলবে আমরা নাকি কিছুই করি নাই, বলবে কিছুই করি নাই। তো এই যে কিছু করি নাই যে শ্রেণীটা আছে, তারা চোখ থাকতে দেখে না, তারা চোখ থাকতে দৃষ্টি থাকতে তারা অন্ধ, তারা দেখবে না, তাদের মাথার মধ্যে ওই নাই শব্দটা ঢুকে যাচ্ছে। তো আমরা নাইতে থাকতে চাই না, আমরা পারি, বাংলাদেশের মানুষ পারে, আমরা সেটাই প্রমাণ করতে চাই। নাই নাই শুনবো না, নাই আবার কি, আমরা করতে পারবো, এটা করতে হবে, আমরা করতে পারবো, বাংলাদেশ পারে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের হিসাব অনুযায়ী নতুন বছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 33,91,00,000-এর বেশি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।